অজানা জ্বরে মৃত্যু শিশুপুত্রের মৃত পরিবারের পাশে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি। জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি, মৃত্যু শিশুপুত্রের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের তেঁতুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়া সুভাষনগর গ্রামের ঘটনা। 3 বছর 8 মাস রণকুণ্ডু নিউমোনিয়া শ্বাসকষ্ট জ্বর নিয়ে প্রথমে হাবড়া হাসপাতাল, তারপর কলকাতা বিসি রায় হাসপাতালে ভর্তি করলে আজকের ভোরবেলায় মৃত্যু হয় রণকের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। মৃত শিশুর বাবা অরূপ কুণ্ডু বলেন, বেশ কয়েকদিন ধরে ছেলের জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, এমনকি ডায়রিয়া হয়েছিল। প্রথমে স্থানীয় হাসপাতাল, তারপরে হাবড়ার ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে আরজি করে নিয়ে গেলে আজকের সকালবেলায় তার মৃত্যু হয়। পাশাপাশি চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল। বলেন, আমাদের নেতৃত্বের একটি ছেলে অ্যাডিনো ভাইরাসে মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে, কি করে একজন বিধায়ক নিজে দায়িত্ব নিয়ে কি করে অ্যাডিনো ভাইরাসের কথা বলেন? এখনও ডেথ সার্টিফিকেট পরিবারকে দেওয়া হয়নি। হাসপাতালের তরফ থেকে তাহলে জানা যাবে আসলে কি কারণে মৃত্যু হয়েছে। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। তিনি মারা গেছেন, আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমরা সেখানে গেছিলাম দেখতে, এবং আমাদের বলার কিছু নেই। এখানে সমবেদনা দেওয়া ছাড়া আমাদের তরফ থেকে এছাড়া আর কোনো কিছু বলার নেই আমাদের এক্ষেত্রে, কারণ বাচ্চাটা খুবই ডানপিটে ছিল এবং বাড়িটা আলো করে রেখেছিল। সেইখানে এরকম একটা দুঃখজনক ঘটনা, প্যাথেটিক ঘটনা, সমবেদনা আমাদের তরফ থেকে জানাচ্ছি। আর আমরা আজকের এখানে মূলত সারা দিনের প্রোগ্রাম থাকার পরে আমরা চলে আসি। আসার পরে ভোর 4:55 মানে বাচ্চাটা আমাদের তাহলে ট্রিটমেন্টটা কোথায় হলো, প্রপারলি ট্রিটমেন্টটা জানতে চাই, প্রপারলি ট্রিটমেন্টটা তো ঘাটতি আছে, ওকে তো ট্রিটমেন্টটা দেওয়া হয়নি, ওকে হসপিটালে যখন নিয়ে যায় তখন তো ওকে সঙ্গে সঙ্গে অক্সিজেনটা দেওয়া হলে বাচ্চাটা ঠিক হয়ে যেত। ওদের বাচ্চা ছিল, আপনার নাম? আমার নাম গোপাল শাহ।